हे एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक बेसि भालो आछेन, सुस्थ आछेन। चले आसलाम आजके नतुन आईटी भिडियो निये। आई होप आजके भिडियोटी अनेक बेसि परिमाणे भालो लागबे। आजके शेयर करब आमी आमार किचेनेर जन्य एबं आमार संसारेर जन्य किछु टुकिटाकि बाजार करेछि, सेगुलो आपनादेर साथे शेयर करब। আমার মনে হয় যারা গৃহিণী বা সংসার জীবনে যাদের জীবনযাপন, তাদের মনে হয় যারা বাজারে গেলে হয়তো সংসারের জিনিসটাই বেশি আসলে নেয়। সো গাইস, আমি আজকে টুকিটাকি কিছু বাজার করেছি, সেগুলি শেয়ার করব। প্রথমে যে জিনিসগুলো আমি দেখাবো সেটা হচ্ছে প্রতিটা জিনিসই আমার কাজের এবং প্রতিটা দিনই আমার কাজের জন্য লাগে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে চামিজগুলো। এগুলো কিন্তু আমাদের প্রতিটা দিনই আমাদের লাগে। এগুলো হচ্ছে, এই যে চামিজটা আমি ধরেছি সেটা হচ্ছে রেড কালারের, এটা ডাল উঠাতে অনেক সহায়তা করে। তো এটা আমি নিয়েছি প্রায় 110 টাকা করে। আগে কিন্তু এগুলোর দাম অনেক কম ছিল, কিন্তু এখনের তুলনামূলক অনেক দাম বেড়ে গেছে। রেগুলার চামিজের জন্য আমি দুটো চামিজ নিয়েছি, এগুলো হচ্ছে ভাতের জন্য আর বিরিয়ানির জন্য। এগুলো হচ্ছে বাসায় রাফ ইউজ করলে কিন্তু অনেকটা হচ্ছে কালার লালচে কালার হয়ে যায়, জানি না আমার হয়, অন্য কারো হয় কি না আমি ঠিক বলতে পারছি না। তো এগুলো হচ্ছে রাফ ইউজ করা যায় না, তারপর আমি নিয়েছি রাফ ইউজ করার জন্য। তারপর নিয়েছে হচ্ছে লবণদানি। এই লবণদানিটা কিন্তু কাঁচের, তো এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য একদম বেটার হবে, ভালো হবে। তো এটা হচ্ছে নিয়েছে প্রায় 70 থেকে 80 টাকার মধ্যে, আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমার কাছে কাঁচের বা কড়ি টাইপের যে জিনিসগুলো এগুলো অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু বেশি দিন আসলে যায় না, হাত থেকে পড়ে গেলেই তো নষ্ট হয়ে যায়। তারপর এখানে স্টিলের একটা ছোট্ট একটা কিউট বাটি নিয়েছি, এটা আসলে কিসের জন্য নিয়েছি জানি না, তবে ভালো লেগেছে। কোনো জিনিস কেনার সময় আসলে কি জন্য ব্যবহার করা হবে সেটা আসলে মাথায় থাকে না, কেনার পর অনেক কাজে এটা ব্যবহার হয়ে যায়। তারপর এখানে মাটির একটা কড়াই, খুব ছোট্ট একটা কড়াই, দেখতে ভালো লেগেছে তার জন্য নিয়েছি। আসলে এটা কী কাজে লাগবে আমি নিজেও বুঝতে পারছি না, তবে কোনো একটা কাজে তো লাগবে, না হলে এটা উঠিয়ে রেখে দেব। এখানে একটা ছোট্ট ট্রে নিয়েছি, ছোট বললে ভুল হবে, তুলনামূলক অনেক বড়, এটা মাছের শেপে। ডাইনিং টেবিলে এটা যে কোনো আপনি যে কোনো কিছু ব্যবহার ডেকোরেট করতে পারবেন, বা মেহমান আসলে এটা ব্যবহার করতে পারবেন, বা নিজেদের জন্য আসলে ব্যবহার করা যায়। তো এটার দাম নিয়েছে প্রায় 200 টাকার মতন, তুলনামূলক এটা অনেক বড়। আসলে ক্যামেরাতে কতটা বড় লাগছে আসলে দেখে বোঝানো যায় না, কিন্তু সামনে সামনে অনেক বড়ই আছে। এরপর দুটো হাফ প্লেট নিয়েছি, যেগুলো আমাদের রেগুলার ব্যবহার হয়। এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার বা হচ্ছে নাস্তা সার্ভ করা যায় মেহমান আসলে, বা অনেকে মিষ্টিও দেয়। তো এটা আসলে দুটা কালার নেওয়া হয়েছে, দুটা ডিজাইনই আসলে ভালো লেগেছে। এগুলো 150 টাকা করে পার পিস। দামটা বলার এটাই কারণ যে, কারণ পরে আর হচ্ছে অনেক কাপড়ে জিজ্ঞেস করে তার জন্য আর কি, ভিডিওটা অনেকে দেখে হচ্ছে ধারণা নেওয়ার জন্য, তো তার জন্য আর কি দামটা বলে দিচ্ছি। খুব জাহামরি দামে কোনো কিছু এমনটা না, আমার সাধ্য মতন আমি প্রতিটা জিনিস কিনি। এখানে একটা বড় ট্রে, এটা হচ্ছে প্রায় 350 টাকা নিয়েছে, আমি দামাদামি করে 350 টাকায় নিয়েছে, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। এগুলো কিন্তু অনেক কিছু রাখা যাবে এবং ব্যবহার করা যাবে। এখানে একটা ছোট্ট কিউট বাটি নিয়েছি, এই বাটিটার দাম নিয়েছে 100 টাকা, তবে এটা অন্য দোকানে 150 টাকা করে, কিন্তু এখানে আমি বাসায় এসে দেখলাম বাটিটার একটু সমস্যা আছে, তার জন্য হয়তো বা 100 টাকা নিয়েছে। কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল, বাটিগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। তারপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জগ। এই জগটা আমার অনেক ভালো লেগেছে, একদম পুরোটা সাদা আর দেখতেও অনেক বেশি সুন্দর। এটা রাফ ইউজ করলেও অনেক ভালো লাগবে, বা উঠিয়ে রাখলেও ভালো লাগবে। আর আমি এটা ব্যবহার করার জন্য নিয়ে এসেছি, অনেক বেশি সুন্দর দেখতে। এটা কালো না হওয়ারই কথা, যাদের আসলে পানির সমস্যা, আয়রনের বেশি পড়ে, তারা এটা ব্যবহার না করে উঠেও রাখতে পারেন, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এটা আসলে 200 টাকা নিয়েছে, আমার অনেক ভালো লেগেছে তার জন্য আর কি। আমি 150 টাকা বলেছিলাম কিন্তু আসলে দেয়নি, জিনিসটা আসলে কেমন হবে আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে তার জন্য আর কি আমি এটা নিয়েছি। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে টিস্যু বা কাগজ রাখার জন্য, বিভিন্ন ধরনের রঙিন কাগজ রাখার জন্য। এটা আমার অনেক ভালো লেগেছে, এটা আসলে হালকা যে কাঠগুলো আছে, কাঠ না বোট আমি বলতে পারছি না ঠিক, তবে অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে নিয়েছে 100 টাকা, অনেক সুন্দর এটা। এরপর একটা সোপিক্স দেখাবো, সেটা হচ্ছে এটা আমি টি টেবিলে বা হচ্ছে ডাইনিং টেবিলে রাখার জন্য নিয়েছি।
তো আসলে অনেক ভালো লেগেছিল, তাই আসলে এটা নেওয়া হয়েছে। এটার দাম নিয়েছে প্রায় 550 টাকা, অনেক সুন্দর। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে সোপিক্সটা দেখালাম সেটারই এটা ট্রে, অনেক বেশি সুন্দর। এটা আসলে হালকা যে পাতলা যে কাঠ বা বোর্ড আছে সেটা দিয়ে তৈরি হয়েছে, অনেক সুন্দর ডিজাইন, অনেক ভালো লেগেছে। এগুলো আসলে অনেক সুন্দর। এটা খুব একটা বড় না, আবার খুব ছোট না, মিডিয়াম সাইজের। এটার দাম নিয়েছে প্রায় 200 টাকা। আর এটা যে কোনো কিছু সাপ করা যাবে, প্রায় বড় বড় দুইটা পিরিস হচ্ছে আটবে এরকম সাইজের আসলে। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এগুলো টেবিলের জন্য, গরম পাতিল বা হচ্ছে গ্লাস রাখার জন্য, অনেক সুন্দর। ছয়টা নিয়েছে 80 টাকা করে। আসলে এটা কম দাম নেওয়ার একটা কারণ হচ্ছে কোম্পানির নাম লেখা আছে, মানে বিভিন্ন, হয়তো এটা হচ্ছে ওষুধ কোম্পানির মধ্যে বাজারে বিক্রি হচ্ছিলো, তো তার জন্য আর কি আমি নিয়েছি। আশা করছি ভিডিওটি অনেক বেশি পরিমাণে ভালো লাগে।